ধারণা না থাকার কারণে কিংবা কৌতূহলবশত মানুষ এটি জানতে চায় যে কোন দেশের টাকার মান সবচাইতে কম। আবার অনেকে মনে করে থাকেন যে যে দেশের টাকার মান সবচাইতে কম সে দেশ হয়তো সবচাইতে গরিব দেশ। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ একটি দেশ ধনী নাকি গরিব সেটা নির্ভর করে দেশটির জনগণের মাথাপিছু আয় এবং জিডিপির উপর। আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশি এক টাকার বিনিময়ে যে দেশগুলোতে অনেক টাকা পাবেন। বাংলাদেশে এক টাকার বিনিময়ে ইরানে পাবেন 360 ইরানিয়ান রিয়াল। বাংলাদেশে এক টাকার বিনিময়ে ভিয়েতনামে পাবেন 218 ভিয়েতনামি ডং। বাংলাদেশে এক টাকার বিনিময়ে সিয়েরা লিওনে পাবেন 194 লিওন। বাংলাদেশে এক টাকার বিনিময়ে লাওসে পাবেন 182 কিপ। বাংলাদেশে এক টাকার বিনিময়ে ইন্দোনেশিয়া পাবেন 138 ইন্দোনেশিয়ান রুপিয়া। বাংলাদেশে এক টাকার বিনিময়ে উজবেকিস্তানে পাবেন 108 সোম। বাংলাদেশে এক টাকার বিনিময়ে গিনিতে পাবেন 73 ফ্রাঙ্ক। বাংলাদেশে এক টাকার বিনিময়ে প্যারাগোয়ে পাবেন 63 গুয়ারানি। বাংলাদেশে এক টাকার বিনিময়ে উগান্ডায় পাবেন 32 সিলিং। বাংলাদেশে এক টাকার বিনিময়ে ইরাকে পাবেন 11 ইরাকি দিনার। তো শেষ করছি আমাদের আজকের এই বিশেষ পর্বটি। পরবর্তী 10টি দেশ সম্পর্কে জানতে চাইলে 1000 লাইক পূর্ণ করে দিবেন। ধন্যবাদ।